আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বৈশ্বিক মহামারী চলছে করোনাকালীন সংকটের এই বছরে কোরবানি কেমন হওয়া উচিত কোরবানির বিশেষ কিছু মাসাইল নিয়ে আজ আমরা কথা বলবো আল্লাহ সর্বপ্রথম যে বিষয়ে কথা বলতে চাই তা হলো স্বাস্থ্য ঝুঁকির অজুহাতে অনেকেই এবছর কোরবানি করতে চাচ্ছেন না ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে তার সুযোগ কতখানি রয়েছে এই প্রশ্ন উত্তরে বলবো যে কোরবানি এ বিষয়টি যেহেতু অনেক ইমামদের মতে শূন্যতে মোয়াক্কাদা ইমাম মালিক ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হামুর রহমা প্রসিদ্ধ মত অনুযায়ীটি সুন্নতে মোয়াক্কাদা সেই দৃষ্টিকোণ থেকে যদি কেউ স্বাস্থ্য ঝুঁকির অজুহাত দিয়ে কোরবানি না করেন তাহলে তিনি কোনো বড় গুনাহ করেছেন এমনটি বলা যাবে না তবে ইমামে আজম আবু হানিফা রহমা এবং ইমাম ইবনে তাইম রহমাউল্লাহ সহ অনেক বড়ো বড়ো ইমামদের মতে নেশাব পরিমাণ সম্পদ যার রয়েছে অর্থাৎ জাকাত আবশ্যক হতে পারে এই পরিমাণ সম্পদ যার রয়েছে কোরবানির দিনগুলোতে সেটি এক বছর পূর্ণ না হলেও এই ব্যক্তির উপরে কোরবানি আবশ্যক বা ওয়াজিব এই দৃষ্টিকোণ থেকে এই মত অনুযায়ী কেউ স্বাস্থ্য ঝুঁকির অজুহাত দিয়ে কোরবানি না করে থাকতে পারবেন না কারণ কোরবানি তিনি নিজের সশরীরে করাটা যদি নিরাপদ মনে না করেন তাহলে অন্য কারোর মাধ্যমে করাতে পারেন কোরবানি এমন একটি ইবাদত যেটির মধ্যে প্রতিনিধিত্ব চলে বা প্রতিনিধির মাধ্যমে করানো যেতে পারে আপনি কোনো গরিব মানুষকে পশু কিনে দেন সে জবাই করে গোস্ত খেয়ে নেক বা বন্টন করে নেক তাতেও কোরবানি হয়ে যাবে কোনো প্রতিষ্ঠানকে আপনি দায়িত্ব দিতে পারেন যারা কোরবানি আপনার পক্ষ থেকে করে গরিব দুহীদের মধ্যে গোস্ত বন্টন করে দিবেন অতএব এ সুযোগ রয়েছে এছাড়া ঈদের দিন ছাড়াও ঈদের পরে আরও দুই দিন কোরবানি করা যায় আমরা যদি মনে করি ঈদের দিন অনেক বেশি ভিড় হবে লোক সমাগম হবে কষায়রা বিভিন্ন গরু কোরবানি করবে আরও নানা দিক থেকে আপনি আনসেফ ফিল করছেন তাহলে ঈদের পরের দিন বা তার দিন কোরবানি করার সুযোগ রয়েছে এক কথায় অনেকগুলো সুযোগ ইসলামেশ্বরীতে রয়েছে সেগুলোকে গ্রহণ করেও যদি কোরবানি করা যায় সেটি আমাদের করা উচিত এটি ইসলামের নিদর্শনসমূহের মধ্যে থেকে একটি দ্বিতীয়ত একটি বিষয় হলো যে কোরবানি যদি কেউ না করে তার টাকা দান করে দেন গরিব দুঃখীদেরকে তাহলে সেক্ষেত্রে কোরবানির দায় থেকে তিনি মুক্ত হবেন কিনা বা কোরবানির সব তিনি পাবেন কি না এর উত্তর হলো কোরবানির এই ইবাদতটি যেহেতু মুখ্য ইবাদত অর্থাৎ এখানে পশু জবে করাটা মুখ্য অতএব টাকা দান করলে কখনো কোরবানির বিকল্প হতে পারে না অন্তত কোরবানির দিনগুলোতে যদি আপনি কোরবানির পশু জবে করার কোনো সুযোগ পান তাহলে সেক্ষেত্রে পশু জবে না করে টাকা আদায় দান করলে সেটি পশু জবের যে দায় বা স্বভাব সেটি জায়গা কখনো পূরণ করবে না প্রতি বছরই আমাদের সমাজে কোরবানি আসলেই এ ধরনের কথা উঠে যে কোরবানি না করে টাকাটা দান করে দেওয়া হোক আসলে একজন মানুষের জীবনে অনেক ধরনের প্রয়োজন আছে আমরা একটা প্রয়োজনের জন্য অন্য প্রয়োজনকে কিন্তু থামিয়ে রাখি না আমরা করোনাকালীন সংকটের বছরে কিন্তু অনেক কাজ করছি সব খাতেই আমরা কম বেশ খরচ করার চেষ্টা করছি প্রয়োজনীয় খাতগুলোতে কোরবানি একটা প্রয়োজনীয় খাত আর তাছাড়া কোরবানির সবচেয়ে বড় বেনিফিশিয়ারি এই দেশের অভাবী গরিব মানুষেরা দুস্থ মানুষেরা সারা বছরের সবচেয়ে বড় তাদের শরীরে আমিষের যোগান হয়ে থাকে কোরবানির মৌসুমে তাছাড়া এর সাথে সাধারণ পশু লালন পালনকারী সাধারণ খামারিদের স্বার্থও জড়িত রয়েছে সব মিলিয়ে কোরবানি করার ভেতরে বিবিধ কল্যাণ রয়েছে আমরা করোনাকালীন সংকটের বছর এই অজুহাত দিয়ে কোরবানি না করে থাকার কোনো সুযোগ নাই, এবং দান অর্থ দান করে দিলে কোরবানির দায় থেকে আমরা মুক্ত হতে পারবো না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এবছর অনেক মানুষ আমরা অর্থকষ্টে ভুগছি করোনাকালীন সংকটে বছর হওয়ার কারণে তাদের যদি কোরবানি করার মতো সমর্থ না থাকে তাহলে ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে তাদের জন্য কোরবানি করা জরুরি নয় তারা কোরবানি না করলে আল্লাহ সুমাতাল্লাহ কাছে কোনো গুণা তো হবেই না বরং অন্যান্য বছর কোরবানি করতেন এবছর সমর্থ নাই তাই করতে পারছেন না কিন্তু তাদের ইচ্ছা ছিল এই জায়গা থেকে আল্লাহ সুমাতাল্লাহ তাদেরকে সবাব দিবেন এই আশা করা যায় জোরালোভাবে সেই সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো এবছর আমাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে বাজারে গিয়ে কোরবানি গরু বা পশু কেনার চাইতে যথাসম্ভব অনলাইনে কেনার চেষ্টা করতে হবে যারা অনলাইনে কিনতে পারছেন না তারা বাজারে যাবেন কিন্তু স্বাস্থ্যবিধিগুলো মেনে যাবেন শিশু এবং বৃদ্ধদেরকে নেবেন না এবং অনেক বেশি মানুষ যাবেন না যত যত অল্প সংখ্যক মানুষ যে পারেন তত অল্প সংখ্যক মানুষ গিয়ে পশু কিনে আনবেন এবং জবে করা সময় এবং গোষ্ঠ বন্টন করার সময় যাতে কোনোভাবেই স্বাস্থ্যবিধি লঙ্ঘন না হয় সেদিকটা আমাদেরকে খেয়াল করতে হবে অভয় মানুষদের বাড়িতে গোস্ত পৌঁছে দেওয়া গেলে সেটা হবে সবচাইতে ভালো আর তারা যদি স্পটে এসে গোস্ত নিয়ে যান তাহলে সেক্ষেত্রেও যাতে ভিড় না করেন যাতে দূরত্ব বজায় রেখে তারা দাঁড়ান সেই বিষয়গুলো আমাদেরকে নিশ্চিত করার চেষ্টা করতে হবে আল্লাহ মাতলা আমাদের সকলকে সব ধরনের স্বাস্থ্যবিধিকে মেনে সুস্থ এবং নিরাপদে থেকে সুন্দর উপায়ে বছর কোরবানি করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ